পুরসভা নির্বাচনের প্রাককালে ইংরেজবাজার পুরসভার বিজেপিতে ব্যাপক ভাঙন ধরল। সংশ্লিষ্ট পুরসভা এলাকায় শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। এই যোগদানকারীদের মধ্যে রয়েছেন বিজেপির দক্ষিণ মণ্ডলের কো কনভেনর থেকে আইটিসেলের কনভেনর, যাদের হাতে এইদিন দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুল রহিম বক্সি। মঙ্গলবার সকালে মালদা শহরের স্টেশন রোড এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। পুর নির্বাচনে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগে বিজেপির দুটি শাখা সংগঠনের নেতা সহ শতাধিক কর্মীরা তৃণমূলে যোগ দেওয়া ওই দলের একটি বড়সড় ভাঙন বলে মনে করছেন রাজনৈতিক মহল, যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। উল্লেখ্য, রবিবার ইংরেজবাজার পুরসভার ভোট, তার আগে ইংরেজবাজারের শক্তি বৃদ্ধি হল তৃণমূলের। জেলা তৃণমূল কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মীরা। বিজেপি থেকে আসা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি। বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না, তাই এই দলবদল বলে জানিয়েছেন যোগদানকারী বিজেপি নেতা শুভারঞ্জন গোস্বামী। তিনি আরো জানিয়েছেন, বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করলেও তারা কি কাজ করবে, কি কাজের সাথে তারা যুক্ত থাকবে কিছুই জানতো না। আমরা বিজেপিতে জয়েন করেছিলাম বিধানসভা ভোটের আগে, কিন্তু আমরা সেখানে কোনো রকম কাজ করার সুযোগ পাইনি এবং আমাদেরকে কোনো রকম কাজ করার সুযোগ করে দেওয়ার ব্যবস্থাও হয়নি। সেই কারণেই আমরা পুনরায় তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম এবং আমাদের ইংলিশবাজারের 13 নম্বর ওয়ার্ডের প্রার্থী দুলাল্লা ওনার হয়ে আমরা এখানে ভোট প্রচারে আজকে থেকেই নাম। কাজ করতে পারছিলাম না, আমাদের সাথে কোনো কমিউনিকেশান কে করবে সেটাই আমরা খুঁজে পাই। যে আমরা ওই দলে জয়েন করেছি, আমাদের আমরা কার সাথে কথা বলে বা কার নেতৃত্বে মেনে কাজটা করব সেই রকম আমরা কাউকে পাইনি। সেই কারণেই আমরা দীর্ঘদিন বিধানসভা ভোটের পর বসেছিলাম, কিন্তু আমরা তো মানে রাজনীতি করি, আমাদের পক্ষে বেশি দিন বসে থাকা সম্ভব নয়। সেই কারণেই আমরা তৃণমূল কংগ্রেস দলের কাছে আবেদন করেছিলাম যাতে ওনারা আমাদেরকে কাজ করার সুযোগ দেয়। তো আজকে ওনারা আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছে, আমরা খুব খুশি এবং আমরা নতুন করে উদ্যম নিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করব। এদিকে এই যোগদানের ফলে ইংরেজবাজারে তৃণমূলের ভোট আরো বাড়লো বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি। যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বেশ কিছু যুবক, শতাধিক যুবক বিভিন্ন ওয়ার্ডের যারা বিজেপির সাথে যুক্ত ছিল, বিশেষ করে 13 নম্বর ওয়ার্ড, তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের অফিসে আসে এবং তারা বলে আমরা বিজেপি ছেড়ে তৃণমূল যুব কংগ্রেসের সাথে যুক্ত হতে চাই। আমাদের যুবনেত্রী ছিলেন, তিনি তাদেরকে সাদর গ্রহণ করেছেন, আমরা দল অনুমতি দিয়েছি, অনুমোদন করেছি এবং তারা বিজেপি ছেড়ে যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। কিছু লোক যখন বলছে যে এই দলটা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে আমাদের ভাই ভাইয়ের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে এবং সামাজিক কোনো কাজ না লেগে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাইছে, এবং এতদিন ধরে আমরা বিজেপির সাথে যুক্ত ছিলাম, আমাদের কোনো কাজে তারা যুক্ত করতে পারেনি বা আমরা মানুষের কোনো সেবা করতে পারিনি, ওরা সেই ক্ষেত্রে যেহেতু মমতা ব্যানার্জি প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছেন এবং মানুষের উন্নয়নকে সাথে করে নিয়ে এগিয়ে যাচ্ছেন, তা আমরা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতে চাই বলে যুক্ত হয়েছে। এখানে ভোটে তো বৃদ্ধি হবে যে কজন এসছে, কিন্তু এমনিতে আমরা 29টা সিট জিতবো সেখানে আমাদের সন্দেহ নাই, এরা যুক্ত হয়েছে। এই দলবদলের ফলে বিজেপিতে কোনো প্রভাব পড়বে না বলে পাল্টা মন্তব্য করেছেন বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক গৌর মণ্ডল। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।